শান্তিনিকেতনের ইন্দিরাপল্লী এলাকা থেকে অপহরণ বিশ্বভারতীর এক ভিনদেশি ছাত্রকে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ সাত থেকে আটজন দুষ্কৃতী ইন্দিরাপল্লী এলাকায় আসে। আশেপাশের বেশ কয়েকটি ভাড়া বাড়িতে পান্নাচারা নামে ওই মায়ানমারের পড়ুয়ার খোঁজ চালায় তারা। পরবর্তীকালে ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যায় পান্নাকে, নিয়ে যাওয়া হয় পান্নার রুম পার্টনারের মোবাইলও। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। কিন্তু কেন অপহরণ ওই ভিনদেশি পড়ুয়াকে? স্থানীয় এক বাসিন্দার দাবি, কোনো প্রণয় ঘটিত সম্পর্কের জেরেই পান্নাকে খুঁজছিল দুষ্কৃতীরা। আমার ঘরে বলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে, আমরা মেয়ে একটা মেয়েকে খুঁজতে এসেছি, এইটুকু। কারা এসেছিল এবার চিনি না ওদের। কতজন এবারে এসে আমাদের এখানে তো 10-12 জন এসছে বলছে, সেটা আমরা আর দেখিনি। এবার কোথা থেকে এসে কি এসে সেটা জানি না। কার খোঁজ করছিল? এই একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে একটা ছেলে, এইটুকু বলেছে। দিয়ে এসে আমার ঘরে ঢুকে গেছে, বলছে আপনার ঘরে লুকিয়ে আছে, আমার নাতিকে দেখেছে, দিয়ে ভাবছে যে এইটুকুই বাস। দিয়ে কি করলো আপনার ঘরে? আমার ঘরে ঢুকলো, বাস দেখলো নেই বাস। ইন্দিরাপল্লী সহ বিশ্বভারতীর আশেপাশের এলাকায় ভাড়া বাড়িতে থাকেন বহু পড়ুয়া। দিনে দুপুরে সেখান থেকে এমন দুঃসাহসিক অপহরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে তারাও। বীরভূম থেকে রণজয় ভাদুরীর সঙ্গে সুজিত মণ্ডলের রিপোর্ট, নিউজ টাইম।